গিরের ন্যাশনাল পার্কের একটা ছোট্ট ভিডিও আজ দেখাবো। আমরা গির এর জঙ্গল সাফারির জন্য কাউন্টারের সামনে এসে গেছি, আমাদের পাস রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসেছে, তো আমরা এখন যাব। সমস্যা হয়েছে এখানে একটা, ম্যাক্সিমাম ঠান্ডা আছে এই সময়ও, মানে আমরা মানে ঠান্ডার জিনিস না নিয়ে এসেছি, ভাবতে পারিনি এত ঠান্ডা, ভালো ঠান্ডা আছে। ঠিক আছে, দেখা যাক। তো আমাদের এখান থেকে গেট বানানো হয়ে গেল, মানে এই যে আমাদের টিম মেম্বার চারজন, আমরা এখন যে গিরের জঙ্গল সাফারির জন্য যাব, আমাদের গাড়িও এসে গেছে, এখান থেকে পারমিট নিয়ে সামনে ক্যাশ পেমেন্ট করতে লাগে, অনলাইনে 800 টাকা যে চার্জেস, তার বাইরে 2400 টাকা এখানে একটা চার্জেস আছে, যেটা এখানে ক্যাশ পেমেন্ট করতে লাগে, ওটা করে দিয়েছি। আর এই যে সব ধীরে ধীরে গাড়িগুলো বেরোচ্ছে, সব আমাদের গাড়িও এসে গেছে, আমরা গাড়িতে তো যাচ্ছি, দেখা যাক কপালে কি আছে, কি দর্শন পাই। কিন্তু তার আগে ঠান্ডা লাগছে খুব। আমরা এখন গিরে 6 নম্বর রুট পেয়েছি, আমাদের এদিকে এই গেট দিয়ে এন্ট্রি নিব। এখনো সূর্য ওঠেইনি, এখন টাইম বাজে 6:20। আমরা সকালে 4:30-এর দিকে সোমনাথ মহেশ্বরী ভবন থেকে রওনা দিয়েছি, এখানে সব গেট পাস টেট পাস রেডি করে আমরা এখন এন্ট্রি নিচ্ছি গিরের জঙ্গলে। রাত্রি এখনো হয়ে আছে, এখনো সূর্য ওঠেনি, আর ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা। আমরা তো কেউ শীতের পোশাক আনিনি, মানে গরমের ওয়েদারের মতন জিনিসপত্র নিয়ে এসেছি। দেখুন সামনে বসে আছে, কপাল ভালো, সকাল সকাল লায়ন দেখে নিয়েছে, খুব কপাল ভালো। যত ঠান্ডা লেগেছিল সব সার্থক। কেমন সুন্দর দেখা যাচ্ছে, একদম সকাল, এখন বাজে 6:45, চুপ করে বসে আছে, সাথে দুটো বাচ্চা আছে, তিনটে বাচ্চা আছে। এই দেখো, একটা দুটোকে দেখতে পাচ্ছি, আর একটা যে কোথায় আছে, তিনটে বাচ্চা, হ্যাঁ ওই যে ঝোপ পেছনে আছে, ঝোপের পিছনে, দেখো এই যে বসে আছে একদম। আমরা একটা লাইন তো দেখে নিয়েছি বাচ্চা সহ, আর এখানে দেখো তিনটা লাইন আছে, তো আমরা এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। এইটা আমাদের জিপ, সকালে খুব ঠান্ডা ছিল, এখনো আছে ঠান্ডা। এরপরে দেবলিয়া পার্কে যাব, 10টা থেকে 11টা অবধি আছে ওখানে। এখনো সূর্য ওঠেনি, হালকা মানে সূর্য লাল আভাটা দেখা যাচ্ছে, তার আগে আমরা সকালে লায়নটা দেখে নিয়েছি। এই যে বসে আছে এরা, উনিও সব
হাই করো হাই করো ওই পিকআপ ডাকছে বেশি টুল থেকে যাবে কি আসছে চলে বলে গান গির অরণ্যে কিছু স্টিল ছবি শেয়ার করলাম আমার ক্যামেরা ও মোবাইলে তোলা, দেখে জানাবেন কেমন হয়েছে ছবিগুলো। সব ভিডিও তো করা সম্ভব হয়নি, তাই কিছু স্টিল ছবিও দিয়ে দিলাম। ভালো এনজয় করেছি। এটা গির অরণ্যে, এরপরে দেবলিয়া পার্কে যাব। দেবলিয়া পার্কে যাওয়ার কারণটা হচ্ছে এখানে গির অরণ্যে তো লায়ন দেখাটা সৌভাগ্যের ব্যাপার, আর দেবলিয়া পার্কটা অনেকটা প্ল্যান্ট করা, তো ওখানে সিংহ সব ছাড়া থাকে, লেপার্ড আছে ওগুলো সব ছাড়া থাকে, তো ওর জন্য ওখানে দেখার চান্সটা বেশি থাকে। তো এখানে দেখে নিয়েছি, অনেক পশু দেখে নিয়েছি এখানে। তো যাই হোক, পরে দেবলিয়া পার্কেও দেখেছি অনেক, সেটার ভিডিও আসছে, এটার পরেই দেখাবো। এখানে প্রচুর পশু পাখি দেখেছি, সবার কিছু শেয়ার করলাম ছবি, এরপরে দেবলিয়া পার্ক আসবে। এইবার আবার গির অরণ্যের কিছু ভিডিও জঙ্গলের ভেতরকার শেয়ার করলাম। এখানে গির অরণ্যটা হওয়ার পরে আমরা আবার দেবলিয়া পার্কে যাব, এর পরে আছে দেবলিয়া পার্ক। কো এক্সপাইপ প্রো স্টেবিলাইজেশন দেখো, আমরা এখন জঙ্গল সাফারি করছি গিরের অরণ্যে। দেবলিয়া পার্কে এন্ট্রি নিলাম। দেবলিয়া পার্কে এন্ট্রি নিয়েই লায়ন একটা শুয়ে আছে, দেখে নিলাম। আরও দেখুন দেবলিয়া পার্কে অনেক ভিডিও আছে। ওই দেখো দূরে আরেকটা শুয়ে আছে, দেখেছো? ওই যে ওখানে না আছে, আরও দূরে একটা বসে আছে, কি করছে আছে, দুটো তিনটাই আছে, বুঝে আছে, শুয়ে আছে। হয় না আমরা এখন দেবলিয়া পার্কে আছি। দেবলিয়া পার্কের গাড়িগুলো হচ্ছে এরকম, আর এই যে দেখো একজন আরেকজনকে খাচ্ছে এখনো। গোটা রাত ভরে এরা নাইট গার্ড দেয় আর দিনের বেলা ঘুমায়। এই যে শুয়ে আছে, কেমন সুন্দর দেখছে তাকিয়ে দেখে। দেবলিয়া পার্কে, দেবলিয়া পার্কে সিংহ ঘুমাচ্ছে, রাতভর ডিউটি দিচ্ছে, রাতভর ডিউটি দিচ্ছে এখন এখানে।
ছায়ার তলায় শুয়ে আছে। এই যে আর একটা, ওখান থেকে বসে বসে দেখছে, এখানে বসে বসে দেখছে। আর এই যে আর একটা এখানে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, মাঝে মাঝে মাথা উঠায় দেখে। আর এটা তো মাথা উঁচু করে পোজ মারতেছে, পোজ দিচ্ছে খালি। সারা রাত ধরে নাইট গার্ড করেছে। আর এখানে দিনের বেলা এসে ছায়াতে বসে বসে ঘুমাচ্ছে। দেবলিয়া পার্ক, এটা মার্চ মাসের আজকে 17 তারিখ 2023। এখানে লেপার্ড আছে, এই যে শুয়ে আছে, ঘুমাচ্ছে সব লেপার্ড। আমাদের বেঙ্গল সাফারির মতন। এই যে এখানে দেখো লেপার্ড, না এগুলো না পিতা বিপিতা, এখানে প্রচুর লেপার্ড আছে। কে কে আবার ঘুমাচ্ছে, আমাদের বেঙ্গল সাফারির মতন। 6 7 8 9 10 11 12টা আছে রে, এটা ছোট আছে ধরে নিয়া। দেবলিয়া পার্ক, এইখানে একটা ঢুকে আছে যে মুন্ডু করছে লকটার মাঝখানে, প্রথমে গির অরণ্যের ভিডিওর সাথে কিছু স্টিল ছবি শেয়ার করেছি, এবার দেবলিয়া পার্কের ভিডিওর সাথে কিছু স্টিল ছবি শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি দেখে লাইক আর কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর পুরোটা ভিডিও দেখবার জন্য আরেকবার ধন্যবাদ। এই বলে আমার ভিডিওটি শেষ করলাম।